সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলবো না, তবে প্রাসঙ্গিক ভাবে চলে আসছে, কেননা এই নির্বাচনের সঙ্গে নির্বাচন কমিশনের একটি সম্পর্ক বা তাদের বিষয় এখানে জড়িয়ে গেছে এবং খুবই এটি একেবারে জাতীয় পর্যায়ে। যেটি নিয়ে এতদিন বিএনপি চুপচাপ ছিল, তারা এখন কথা বলছে যে নির্বাচন কমিশনের ক্ষমতা কেমন, সেটা তো বোঝাই গেল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে। আসলে সবচেয়ে বড় কথা হলো যে এই নির্বাচনে ফলাফল আপনারা জানতে পারবেন, হয় সাক্কু না হয় রিফাত জিতবে। তো সবচেয়ে বড় কথা হলো যে এই নির্বাচনে কিন্তু যেই প্রার্থী জিতুক না কেন, সবচেয়ে মনে হয় বড় পরাজয় হলো নির্বাচন কমিশনের। কেন এই কথা বললাম? বললাম এই কারণে যে দেখুন, সেই যাকে নোটিশ করা হয়েছিল এলাকা ছাড়তে, সেই কুমিল্লার এমপি একেএম বাহাউদ্দিন বাহার, তো মাফ করবেন, যাকে এলাকা ছাড়তে বলা হয়েছিল সেই আকম বাহাউদ্দিন বাহার, তিনি তো যাননি, বরং এখন বলছেন যে নির্বাচন কমিশন কি এই ভাষায় চিঠি লিখতে পারে, এবং এই চিঠি বলছেন যে এখতিয়ার বহির্ভূত। এবং তিনি বলছেন যে অনেকগুলো কথা বলেছেন, যে আইনটি, যে আইনের তাকে বলা হচ্ছে যে এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, সেই আইনটি সংসদ সদস্যরা করেনি। অর্থাৎ যেহেতু মানে সংসদ করেনি, সুতরাং এটির কোনো গুরুত্ব নেই, তেমনই একটি কথা বলে তিনি জানাচ্ছেন যে নির্বাচন কমিশনই এই আইনটি করেছে। তো বলছেন যে নির্বাচন, তিনি উল্টা আরো বলছেন যে নির্বাচন কমিশনকে নির্বাচনের আইন মানতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি, একজন নির্বাচন কমিশনার বলেছেন আমি আইন প্রণেতা হয়ে আইন ভঙ্গ করেছি, আমাকে কোথাও দেখেছেন নির্বাচনে? এটা তো একেবারে মানে এক ধরনের পাল্টা চ্যালেঞ্জ। তিনি নির্বাচনী তাকে দেখা গেছে কি যায়নি, নিশ্চয়ই নির্বাচন কমিশন আবেগের বহির্ভূত হয়ে তাকে চিঠি দেননি, যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে তারা একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিকে তো তিনি অনার করলেন না, বরং তিনি বলছেন যে এটা সংসদ সদস্যরা করেনি, অর্থাৎ পার্লামেন্ট করেনি, এটি নির্বাচন কমিশন করেছে, এবং বলছেন যে এখতিয়ার বহির্ভূত। তাহলে আর নির্বাচন কমিশন থাকে কোথায়? তো দেখলাম যে কয়েকদিন আগে নির্বাচন কমিশন এসে বলছেন যেটা কার ইজ্জত গেল, যে তিনি চিঠি দেওয়ার পরেও ছাড়েননি, মানে এলাকা ছাড়েননি। সুতরাং যেই কমিশনার বলছেন, তো তার ভাষা হলো এটা বাহাউদ্দিন বাহারের ইজ্জত গেল। কিন্তু এখন তিনি আজকে তিনি নির্বাচনের সময় এই সাংবাদিকদের সঙ্গে যে কথাবার্তা বললেন, তো আমারও এখন প্রশ্ন যে আসলে কি সত্যি বাহাউদ্দিন বাহারের ইজ্জত গেল নাকি নির্বাচন কমিশনের গেল? এটা দর্শক আপনারা বুঝতে পারবেন। তিনি কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলছেন এবং সেখানে আজকে পরিষ্কার ভাবে একেবারেই বলছেন যে এখতিয়ার বহির্ভূত, এবং তিনি বলছেন যে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন তা এখতিয়ার বহির্ভূত এবং ভাষাগত ভাবেও ঠিক হয়নি। তিনি বলছেন যে একজন জাতীয় সংসদ সদস্যকে এভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারে না, চিঠিটা অসমাপ্ত, আইনের পুরো ব্যাখ্যা ছিল না, আইনটি নিয়ে সংসদে কথা বা বলবেন বলে জানান এবং তা সংশোধন করার আশা প্রকাশ করেন তিনি। তাহলে বুঝতে পারছেন যেটা একটা পাল্টা একটা চ্যালেঞ্জ হয়ে গেল, যে চিঠিটা অসমাপ্ত, এটা ভাষা ঠিক নেই, সুতরাং এই আইনটা নিয়ে তিনি সংসদে কথা বলবেন। আমি জানি না এক ধরনের নির্বাচন কমিশন এটা একটা প্রচ্ছন্ন হুমকি কিনা, এটা আপনারা বিবেচনা করবেন। কেন তিনি প্রথম কথা যেটি বললেন এটা খুব গুরুত্বপূর্ণ, যেটি মানে এমপিরা করেনি, তার মানে এই আইনটির গুরুত্ব না, এটা নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন কি নানান রকম বিধিবিধান করতে পারে না, আইনের আলোকে তারা কি বিধি প্রণয়ন করতে পারে না? দেখেন একটা কথা বলা হচ্ছিল যে আমাদের নির্বাচন কমিশনের আইন এত শক্তিশালী, শুধুমাত্র ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে করা ছাড়া বাকি নাকি সমস্ত ক্ষমতা আছে। তো বুঝাই তো গেল যে ক্ষমতা কেমন, যে এক বাহাউদ্দিন বাহার তিনি এখন পাল্টা নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে, তার যে ক্ষমতা, তার এখতিয়ার, তার আইনগত কি এখতিয়ার আছে
সেগুলো নিয়ে তিনি প্রশ্ন করছেন। যাই হোক, এখন বিষয়টা হলো যে দেখেন এই সমস্ত কথাবার্তা বলার কারণেই তিনি কিন্তু তার কারণেই কিন্তু এখন এই পুরো নির্বাচন কমিশনের ভূমিকাটা এখন জাতীয় পর্যায়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং একটা বিরোধী দলের জন্য একটা বড় ধরনের অস্ত্র হলো। আমি এই জন্যই বলছিলাম যে এই নির্বাচনে সাক্কু জিতলে তো আসলে সেটাকে ওন করবে না বিএনপি, তো এটা গুরুত্বপূর্ণ না, হয়তো স্থানীয়ভাবে আওয়ামী লীগ একটু হতাশ হবে, আর যদি নৌকা জেতে তাহলে তো কথা নেই, কিন্তু নৌকা জিতলেও কিন্তু বিতর্ক আরেকটা তৈরি হয়ে থাকলো যেটি প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনকে ফেস করতে হবে। এই নির্বাচনে নৌকা জিতলে বাহার বা রিফাত তাদের কিন্তু যে মিশন সেটা শেষ হয়ে গেল, কিন্তু অনেক দিন থেকে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসবে নির্বাচন কমিশনের উপর এবং সিইসি কে অন্যান্য কমিশনারকে এই প্রশ্নের মুখে পড়তে হবে যে আপনারা এক এমপিকেই নির্দেশ মানাতে পারেননি, তা বাকিরা মানবে কিভাবে? এটা কিন্তু ঘুরে ফিরে বারবার আসতে থাকবে। তিনি বলছেন যে যারা হলুদ সাংবাদিকতা করেন তারা এই চিঠি নিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন, এখন তিনি গণমাধ্যমের উপরও ক্ষিপ্ত। তো ইসির চিঠিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষায় লিখতে পারে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। তাহলে বুঝতে পারেন যে অর্থাৎ তাকে যেই এলাকা ছাড়তে বলার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে তিনি অত্যন্ত অপমানজনক হিসেবে বিবেচনা করছেন এবং বলছেন যে এই ভাষায় নির্বাচন কমিশন লিখতে পারে কিনা। সুতরাং এখন আমি জানি না এটার শেষ পর্যন্ত ফয়সালা নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেবে। এই পর্যন্ত তারা যে ব্যাখ্যা দিয়েছে এটা দুটি ব্যাখ্যা বলেছেন, যে তাকে বলা হয়েছে নির্দেশ না মানতে পারলে নির্বাচন কমিশনের আসলে কিছু করার নেই। আরেকজন কমিশনার বলছেন যে আমরা তো একজন সম্মানিত মানুষকে টেনে হিঁচড়ে নামাতে পারি না। তাহলে এই টেনে হিসড়ে নামাতে যদি নাই পারেন তাহলে নির্বাচন কমিশন যে আসলে তাহলে কি দন্তহীন বাঘে পরিণত হলো? তাহলে দন্তহীন বাঘকে কেউ ভয় করবে কেন? এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় নির্বাচন, এগুলি তো ক্ষমতায় আসার জন্য, এখন যে প্রভাব, প্রতিপত্তি, অর্থ, ক্ষমতা, সেগুলি যখন প্রয়োগ হবে তখন কি হবে? তখন তো নির্বাচন কমিশনকে অসহায় হয়ে সেটা তাকিয়ে দেখতে হবে। যাই হোক, দেখেন বাহুদ্দিন বাহার আরো কি বলছেন, বলছেন আইন অনুযায়ী সরকারি গুরুত্বপূর্ণ সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। আমি সরকারের অংশ নই, আমি জাতীয় সংসদের অংশ, আমাকে এই আইনের আওতায় আটকে রেখে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে চিঠিটি নির্বাচনে নির্বাচনকে অনেক এগিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন চিঠির কারণে কুমিল্লার মানুষ ক্ষুব্ধ হয়ে নৌকার পক্ষে ভোট দেবেন। তাহলে বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনের এই চিঠির কারণে এখন উল্টা নাকি আরো নৌকা ভোট পাবে। যাক, এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে যেটা পরিষ্কার হয়ে গেল যে এক বাহুদ্দিন বাহার নির্বাচন কমিশনকে যেভাবে বিপর্যস্ত করলেন, পর্যদুস্ত করলেন, যেভাবে তিনি খেললেন নির্বাচন কমিশনের, এরপরে আমার মনে হয় যে আসলে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা জিতুক হারুক আসলে বাহুদ্দিন বাহারের একটা জয় হয়েছে। তার মাসল বলেন, তার যে কোনো অর্থেই ক্ষমতার যে দাপট তিনি দেখালেন, তিনি শুধু তার নিজের নির্বাচনী এলাকায় না, তিনি উল্টো নির্বাচন কমিশনকে বোল্ড আউট করে দিয়েছেন। সুতরাং আমি মনে করব যে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে যেই নির্বাচনী যে আয়োজন, সেই আয়োজন আসলে ম্লান হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় পরাজয় ঘটলো নির্বাচন কমিশনের, আর বিশাল ক্ষমতা, দাপট, জয় গুলো আসলে বাহুদ্দিন বাহারের। দর্শক, আমার এই বিশ্লেষণটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কাছ থেকে মতামত চাইবো, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এবং আমার টিমকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।